হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকে নতুন রেসিপি হচ্ছে আলুর টিকিয়া। এই আলুর টিকিয়া কিন্তু আপনারা যে কোনো ইফতারিতেও রাখতে পারেন, আবার সন্ধ্যার বিকালের চায়ের সাথেও কিন্তু এটা ইউজ করতে পারেন। তাই আমি এটা এখানে বানিয়ে দেখাবো। চলুন ভিউয়ার্স, দেখি আমরা কীভাবে এই আলুর টিকিয়াটা তৈরি করতে হয়। তো আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি আলু, একটু মাঝারি সাইজের। এটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি চালের গুঁড়ো, এটা আমি পরিমাণ মতো ব্যবহার করব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এটাও কিন্তু পরিমাণ মতোই ব্যবহার করব। আর নিয়েছি মরিচের গুঁড়ো, এটা হাফ চা চামচের নিচেও। আর নিয়েছি জিরার গুঁড়ো, এটাও হাফ চা চামচের পরিমাণের কম। আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, এটাও পরিমাণ মতো দেব। আর নিয়েছি একটা ডিম, এটাও আমি কিন্তু পরিমাণ মতোই ব্যবহার করব। তো চলুন ভিউয়ার্স আমরা দেখি। তো প্রথম আমি আলুগুলোকে ম্যাশ করে নেব, কারণ আলুগুলো কিন্তু ম্যাশ করে নিতে হবে, এতে যাতে দানা দানা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনারা চামচ দিয়েও ম্যাশ করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। তো আমি প্রথমে চামচ দিয়ে করছি, তারপরে যদি দলা দলা ভাব থাকে তাহলে হাত দিয়ে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নেব। তো ম্যাশ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি মরিচ কুচি, এটাও পরিমাণ মতো। আমি এখানে 2টো কাঁচামরিচ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। আর তাতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, এটা একটু স্বাদ মতোই দিবেন। তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্স করে নেব। এটা কিন্তু আসলে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে পেঁয়াজগুলো একেবারেই ভেঙে যায়, এভাবে কিন্তু মিক্স করতে হবে। তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দেখেছেন আপনারা যে আমি মশলাগুলো রেখেছিলাম, তা কিন্তু দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো, এটা পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এটাও পরিমাণ মতো দিয়েছি। আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, এটাও কিন্তু পরিমাণ মতো দিয়েছি। তারপর কিন্তু ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্স করে ভর্তাটার সাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পুরো মশলাগুলো এই আলুর মধ্যে যায়, সেভাবে কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে। এতে করে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। আমি এটা চালের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, এতে করে কিন্তু খুব মুচমুচে হবে। এজন্য কিন্তু আমি চাউলের গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। আর দিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটি। এখানে আমি 4 চা চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়েছি, এখানে বেশি দেওয়া যাবে না, তাতে করে কিন্তু আলুটা নরম হয়ে যাবে আর এটা বাইন্ডিং করা যাবে না, এজন্য আমি কিন্তু এখানে কম দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এভাবে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটি শেপ। তারপর আমি একটি শেপ করে নিচ্ছি। তো শেপটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোল আকৃতি করেছি, আপনারা যে কোনো আকৃতিতেই শেপটা তৈরি করতে পারেন। তো আমি কিন্তু এভাবে তৈরি করেছি। তো এখন চলে যাব ভাজতে। তো এখানে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, আবার একদম কম না, কারণ এটা ডুবো তেলে ভাজা যাবে না, একটু অল্প তেলেই ভাজতে হবে, আর অল্প আঁচেই ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটি কিন্তু তেমন একটা গরম হয়নি, হালকা গরমে কিন্তু আমি এগুলো দিচ্ছি, কারণ বেশি গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না, ভাজা হবে না। সেজন্য কিন্তু আমি অল্প অল্প জ্বালেই কিন্তু এটা ভেজে নেব। তো এখন আমি এটা একটু সময় নিয়ে ভাজবো, একটু সময় লাগবে। তো দেখুন এক পাশ কিন্তু উল্টে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে। তো আমি এক পাশ কিন্তু আমি 1 মিনিট সময় নিয়ে ভেজেছি। তো এখন আমি আবারও 1-1.5 মিনিট সময় নিয়ে আরেক পাশ ভেজে নেব। তো এভাবে কিন্তু আমি বারবার করে উল্টে পাল্টে ভালোভাবেই কিন্তু ভেজে নেব। ভাজাটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে, এখন আমি এটা তুলে ফেলবো। তো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালার হয়েছে, আর একটা স্মেল বের হয়েছে খুবই সুন্দর। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে, দেখেই মনে হচ্ছে আমি কিন্তু এটা ইফতারির জন্য তৈরি করেছি। আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন ভিউয়ার্স। আর এটা কিন্তু খুব সহজ উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করেছি, দেখেছেন। আপনারা কিন্তু এটা ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো আজ এ পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হাজির হব আবার নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।